হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফিল্যান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্লুম টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের সর্বশেষ আপডেট ফাইনালি ব্লুম টেলিগ্রাম বোর্ড মাইনিং কবে লিস্ট হতে যাচ্ছে লিস্টিং প্রাইসটা কি আসতে পারে এবং ব্লুমে কি কন্ডিশন রয়েছে কিনা এয়ারড্রপ এলিজেবলের জন্য জন্য টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিথ ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর এক কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ব্লুম টেলিগ্রাম বোট মাইনিং এয়ারড্রোফ ইলিজিবিলিটি নিয়ে আপনাদের মনে প্রশ্নটা বেশি এবং কি আপনারা এটা নিয়েই আমাকে বেশি প্রশ্ন করেছেন কেননা হ্যামেস্টার কমব্যাট আমাদেরকে চিটিং ইজ ব্যাড একটি কার্ড দেখিয়ে ছয় থেকে সাত মাস কষ্ট করা ইনকামটা তারা আমাদের থেকে নিয়ে নিয়েছে মানে এয়ারড্রপ নট ইলিজেবল করে দিয়েছে তো সেক্ষেত্রে ব্লুমের এরকম এরকম কোনো কন্ডিশন আছে কি না সেটাই মূলত আমরা দেখব তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি ব্লুম এখনো পর্যন্ত এমন কোন কন্ডিশন দেয়নি যেখানে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে হ্যাঁ তবে কিছু কিছু ইউটিউবার রয়েছে কিছু কিছু কমিউনিটি মেম্বার রয়েছে যারা কিনা এই ব্লুম পয়েন্টটাকে হ্যাকিং সিস্টেমটা আপনাকে দেখিয়েছে যেমন এখানে একটা গেম রয়েছে যেটা আপনি এখানে হ্যাক করে খেলতে পারবেন এবং এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন আপনি যদি এরকম হ্যাক করে বা ওয়াটার বোর্ড চালু করে এখানে আপনি ব্লুম পয়েন্টটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে একটা রিস্ক রয়ে গেছে এয়ারড্রভ ইলিজেবলের জন্য কেননা এইটা কিন্তু তারা ট্র্যাক করবে যে কে কীভাবে এই প্রজেক্টে কাজ করতেছে শুধুমাত্র হ্যামেস্টার ব্লুম না প্রত্যেকটা প্রোজেক্টই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো প্রোভাইড করতেছে এবং রেকর্ড করতেছে এখন আপনাকে কিছু বলবে না কিন্তু যখন কি না লিস্টিং টাইম চলে আসবে তখন এমন হতে পারে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা অ্যাড্রপ নট ইলিজেবল করে দেওয়া হতে পারে তবে ব্লুমের কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং এমনও হতে পারে যে টাস্কগুলোর কথা আমি বলবো বা দেখিয়ে দেব এই টাস্কগুলো আপনি যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে এটা একটা কন্ডিশন হতে পারে এয়ারড্রফ নট ইলিজেবল বা ইলিজেবলের জন্য তো টাক্কগুলো কমপ্লিটের জন্য আমরা এখানে আর্ন সেকশন রয়েছে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আসলে মূলত এখানে যে টাস্ক রয়েছে এখানে দেখতে পারতেছেন এখন আপাতত এটা কিন্তু আন্ডার মেনটেন্সের রয়েছে এখানে তাদের কিছু কাজ চলতেছে তারা এখানে ডেভেলপ করতেছে যার জন্য এখানে এটা এখন অ্যাভেলেবেল নয় কিন্তু এখানে কিছু ট্যাক্স রয়েছে সেটা হচ্ছে ভিডিও কোড আপনাদের এখানে কিছু ট্যাক্স দেওয়া হবে যেখানে আপনারা ইউটিউব ভিডিও দেখতে পারবেন এবং সেই ভিডিও কোডগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো দেখেন সেক্ষেত্রে আপনারা যখন এখানে ট্যাক্স সেটিংয়ে আসবেন আপনার ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি কোডটা যে নেবেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হয় যার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনি সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকলে প্রতিনিয়ত ব্লাম সহ প্রত্যেকটা প্রজেক্টের যে আপডেট রয়েছে যে কোড রয়েছে যে আপডেট রয়েছে সেগুলো আমি শেয়ার করে থাকি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন যেমন ব্লুমের ইতিমধ্যে যে টাস্কগুলো রয়েছে ইউটিউব ভিডিও কোড সবগুলোই কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা আছে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হলে আপনি পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে ব্লুমের লিস্ট কবে হবে ব্লুম থেকে আপডেট দেওয়া হয়েছিল পঁচিশ সেপ্টেম্বর ব্লুম থেকে আপডেট দেওয়া হয়েছিল বিশ সেপ্টেম্বর এরকম নিউজ কিন্তু ছড়িয়ে পড়েছে তো সেক্ষেত্রে এটাকে ব্লুম ক্লিয়ার করেছে যে ব্লুম থেকে অফিসিয়ালি লিস্টিং আপডেট এখনও দেওয়া হয়নি তবে হ্যাঁ তাদের রোড ম্যাপ অনুযায়ী তারা কোয়ার্টার ফোরে তাদের টোকেন বা তাদের মেননেট লঞ্চ করবে বা টিজিই ইভেন্টটা চলবে মানে টোকেন জেনারেশন ইভেন্ট তো এটা হচ্ছে কোয়াটার ফোরে আর কোয়ার্টার ফোর শুরু হয় অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস হচ্ছে কোয়ার্টার ফোর সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে কোয়ার্টার ফোর বা অক্টোবরের প্রথমে এটা লিস্ট হতে পারে এরকম একটা আমরা বলতে পারি অথবা অক্টোবরের শেষেও হতে পারে এরকম অফিসিয়ালি কোনো আপডেট নেই তবে আপনি যদি গুগলে যান ইউটিউবে যান ইউটিউবে যদি আপনি জাস্ট সার্চ করেন যে ব্লুম উইড্রো ডেট বা লিস্টিং ডেট তাহলে হাজারো লোকের হাজারো ভিডিও পাবেন যেখানে আপনাকে বলবে আজ উইড্রো কাল উইড্রো বিশ তারিখ উইড্রো পঁচিশ তারিখ উইড্রো আসলে মূলত এটা হচ্ছে কি ওই হ্যামেস্টার যখন কিনা মার্কেটে এসেছে হ্যামেস্টার আসার পর কিছু উড়ে এসে জুড়ে বসে ক্রিপ্টোকারেন্সি ইউটিউবার রয়েছে তারা এরকম ফেক নিউজটা ছড়িয়ে যাচ্ছে তো দেখেন এখানে আমি বর্তমানে আসি ফাইন্যান্স স্কোয়ার একটি প্ল্যাটফর্ম রয়েছে যেটা ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া যেখানে যে কেউ একটা পোস্ট ক্রিয়েট করতে পারে তো এখানে মূলত একটা পোস্ট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ব্লুম লিস্টিং ডেট বাট এখানে এটা বলতেছে ব্লুম অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট বাট এটাও কিন্তু ব্লুমের অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না এখানে যদি আমরা ক্লিক করি আপনি দেখতে পারবেন যে এখানে মূলত যে কোনো একজন ব্যক্তি এই পোস্টটাকে ক্রিয়েট করেছে এবং এই পোস্টে এনার কথা অনুযায়ী ইনি যে কথাটা বলেছে সেই কথা অনুযায়ী আমি দেখেন এখানে তিনি বলতেছে যে পঁচিশ সেপ্টেম্বর যেহেতু হ্যামেস্টার ছাব্বিশ সেপ্টেম্বর আসতেছে সেক্ষেত্রে হ্যামেস্টারের আগে পঁচিশ সেপ্টেম্বর এখানে ব্লুম লিস্ট হতে পারে বাট পঁচিশ সেপ্টেম্বর কিন্তু চলে গেছে হ্যামেস্ট সরি ব্লুম কিন্তু লিস্ট হয়নি কারণ ব্লুম এরকম কোনো আপডেটই দেয়নি তাদের আপডেট হলো এটাই যে কোয়ার্টার ফোরে তারা টিজি ইভেন্ট রেখেছে তো টোকেন জেনারেশন ইভেন্ট কোয়ার্টার ফোরে তাহলে সেপ্টেম্বরে কেন অক্টোবরে লিস্টিং আসতে পারে এখন কথা হচ্ছে এই যে ব্লুমের প্রাইসটা কত আসতে পারে ব্লুমের টোটাল সাপ্লাই কত এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে ব্লুমের কিন্তু টোটাল সাপ্লাই আমরা এখনো পর্যন্ত পাইনি কোনো কোন জায়গায় আপনি দেখবেন গুগলে সার্চ করলে হান্ড্রেড বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই এমনকি কোন কোন প্ল্যাটফর্ম ক্র্যাপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম যেমন কয়েন কাব্য যেখানে প্রতিটা ক্র্যাপ্টোকারেন্সির আপডেট দেওয়া হয় সেখানে আপনি দেখবেন টেন বিলিয়ন টোটাল সাপ্লাই আমাদের হাতে যখন একটা প্রোজেক্টের টোটাল সাপ্লাই বা টোকেনমিক্স আসে তখনই আমরা সেটার প্রাইস ডিটেক্ট করতে পারি তবে এখন বর্তমানে ব্লুমের যে অফিসিয়াল যে প্রি মার্কেট লিস্ট হয়েছে সেই প্রি মার্কেটে আমরা যদি প্রাইসটা দেখি জিরো পয়েন্ট জিরো টু সামথিং এরকম কিন্তু চলতেছে বাট এখানে ব্লুমের মেনেটের টোকেনের প্রাইস কত আসতে পারে তো সেক্ষেত্রে দেখেন ব্লুম প্রোজেক্টটা হচ্ছে আপনার যে আমরা ডক্স কমিউনিটি বা ডক্স থেকে যে পেমেন্টটা পেয়েছি ডক্সের মতো ব্লুমে কিন্তু আলাদা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হচ্ছে না এখানে জাস্ট আমরা ডেইলি কাজ করতে পারতেছি প্রতি আট ঘন্টা পরে পরে চেক করতে পারতেছি এবং এখানে আমরা গেম একটা দেওয়া হয় বিশ সেকেন্ড 30 সেকেন্ডের জন্য সেটা আমরা খেলতে পারতেছি এছাড়া কিছু টাস্ক কমপ্লিট করে আমরা টোকেন পাচ্ছি এবং কি আপনারা অনেকে প্রশ্ন করেছেন ব্লুমেও কি ডক্সের মতো ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে কনভার্ট করে আমাদের টোকেনটা দেওয়া হবে কি তো সেটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি সেক্ষেত্রে আন অফিসিয়ালিভাবে একটা নিউজ ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে তিনটা টোকেনে একটা ব্লুম মেনের টোকেন দেওয়া হবে তবে এটা কিন্তু আন অফিসিয়ালি নিউজ না তো সেক্ষেত্রে হতে পারে যে ব্লুম রিসিওতে আমাদেরকে কনভার্ট করে তাদের মেনের টোকেন দিতে পারে যেহেতু এখানে পয়েন্ট কম পাচ্ছি ডক্সের মতো এটা আমাদেরকে দিতে পারে বাট এটা আন এটা এখনও ক্লিয়ার হয়নি তবে ক্লিয়ার হবে তাদের এটা তারা যখন অ্যানাউন্সমেন্টে জানাবে তাদের আপডেট আসবে তখন এটা ক্লিয়ার হবে তখন এটা নিয়ে ভিডিও পাবেন ভিডিও না পেলেও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে থাকলে আপনি কিন্তু আপডেটটা পেয়ে যাবেন তো মূলত এই প্রসেসে আহ ব্লুমের প্রসেসটা এই অবধি চলতেছে তবে হ্যাঁ হ্যামেস্টার থেকে আপনি যে পেমেন্ট পাবেন তার গুণ বেশি পেমেন্ট আপনি ব্লুম থেকে পাবেন হ্যামেস্টারের থেকে ভালো একটা পেমেন্ট কিন্তু ব্লুম থেকে আমরা পাবো হ্যামেস্টার থেকেও ভালো পেমেন্ট আমরা পেতাম যদি উড়ে এসে জুড়ে বসা লোকগুলো না থাকতো হ্যামেস্টার এত পরিমাণে ভাইরাল হয়েছে অনেক টিকটকার এটা নিয়ে ভিডিও করেছে অনেক টেক চ্যানেল যাদের ইউটিউব তারাও এটা নিয়ে ভিডিও করেছে যার কারণে এটাকে প্রমোট করাতে করাতে একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে এসেছে যে হ্যামেস্টারের ব্যাকিংয়ে নেই কোনো ভালো প্রোজেক্ট যে হ্যামেস্টারের ভালো একটা ফাউন্ড কাউন্টার নেই যে এখানে ইনভেস্ট করেছে তো সেক্ষেত্রে অ্যামেস্টার এত প্রফিট আমাদেরকে দেবে কি করে হ্যাঁ হ্যামস্টার যদি কম পরিমাণের ভাইরাল হতো ইউজার যদি কম থাকতো বিশ ত্রিশ মিলিয়ন সেক্ষেত্রে আমরা ভালো একটা প্রফিট পেতে পারতাম বাট হ্যামস্টার থেকে ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে না এবং হ্যামেস্টার কিন্তু আমাদের সাথে চিট করেছে প্রায় তারা বলতেছে যে পঁচিশ লক্ষ লোকের অ্যাকাউন্ট চিট চিটিং ইজ ব্যাড কার্ড দিয়ে অ্যাড অফ নট ইলিজেবল করেছে বাট এখানে দেখা যাবে যে প্রায় পঞ্চাশ লক্ষ বা এক কোটি লোকের মতো লোকের অ্যাকাউন্ট কিন্তু তারা রকম সিটিং ছাড়াই অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দিয়েছে তো দেখেন ব্লুম হ্যামেস্টার থেকে আলাদা একটা প্রোজেক্ট ব্লুম থেকে পেমেন্ট পাবো যে পরিমাণে আমরা হ্যামেস্টার থেকে পাবো তার দশ গুণ বেশি ব্লুম থেকে পেমেন্ট পাবো ব্লুমের লিস্টিং প্রাইস আসতে পারে এটা আমি আন অফিসিয়ালি বলতেছি আমার রিসার্চ থেকে সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ পর্যন্ত এক একটি টোকেন ব্লুমের থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে জাস্ট এখানে কাজ করবেন এবং এখানে যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবেন এখানে এয়ার ইলিজেবেল ইলিজেবল নট ইলিজেবলের ব্যাপারটা হচ্ছে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন ইউটিউব ভিডিও কোডের যে টাস্কগুলো রয়েছে সেগুলো মোস্ট বি কমপ্লিট করবেন এবং এখানে আপনার যে ওয়ালেট সেকশন রয়েছে ওয়ালেট সেকশানে অবশ্যই আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে রাখবেন তো দেখেন এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন দেন আপনার এখানে প্রতি আট ঘন্টা পরে পরে যে চেকিংটা রয়েছে সেটা আপনি করতে থাকবেন নেক্সট আপডেটের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন দেন আপডেটটা আপনি পেয়ে যাবেন কোনো রকম গুজবে কান দিবেন না যেখানে একটা সঠিক ইনফর্মেশন আপনি পাবেন সেরকম একটা কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন যদি আপনি ক্র্যাপ্টোকারেন্সি থেকে ইনকাম করতে চান আপনি যদি ভাবেন যে না আপনি একাই একাই ইনকাম করবেন ক্র্যাপ্টো কারেন্সি মার্কেট থেকে তাহলে এটা আসলেই একেবারে ফেক ভাবনা সেটা কখনো সম্ভব না আপনাকে একটা সঠিক ইনফরমেশন যেই গ্রুপ বা যে কমিউনিটিতে আছে সেই কমিউনিটিতে জয়েন হতে হবে এবং সেখানে মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে আপনি যতটা সময় পাবেন ততটা দেন আপনি ইনশাল্লাহ ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ